দেখুন। আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মিনি হ্যান্ড সুইং মেশিন বা পোর্টাবেল মিনি হ্যান্ড সুইং মেশিন অর্থাৎ সেলাই মেশিন। তো এটি স্ট্যাপলারের মতন একটি সেলাই মেশিন, যে সেলাই মেশিন আপনি নিয়ে যেখানে সেখানে যেতে পারবেন, স্ট্যাপলার সিস্টেম, এবং সেটা আপনি যে কোনো কাপড় আপনি সেলাই করতে পারবেন খুবই সহজে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে দ্য হ্যান্ডেল সুইং মেশিন। তো চলুন আমরা এটাকে আনবক্সিং করি এবং দেখি যে এই প্রোডাক্টটি কীরকম হবে। তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি সুইং মেশিন আছে। আমি যদি আপনাদেরকে এই দিকে দেখাই দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস একটি লুকিং। তো এই সুইং মেশিনের মাধ্যমে আপনারা আপনাদের কাপড় চোপড়, বাসায় যে কাপড় চোপড়গুলো আছে সেগুলোকে খুব সহজে সেলাই করতে পারবেন। সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখাই যে এই দিকে বক্সের মধ্যে একটি দেখতে পাচ্ছেন এক্সট্রা সুতোর চাকা দেওয়া আছে এবং আরও কিছু সরঞ্জাম আছে এবং একটি গাইডলাইন দেওয়া আছে এখানে। এই গাইডলাইনে সব কিছু ডিটেলস আপনারা পাবেন, আর বক্সের মধ্যে তেমন কোনো কিছু নাই। এই গাইডলাইনের মধ্যে সব কিছু ডিটেলস পাবেন যে আপনি কিভাবে এই হ্যান্ড সুইং মেশিনটাকে সেলাই করতে পারবেন, এবং ছোট্ট একটি কাপড় দেওয়া আছে এটা জাস্ট নমুনা হিসাবে যে কিভাবে সেলাই করতে হয় সে কাপড় দিয়ে দেখানোর জন্য। তো চলুন আমরা এই সুইং মেশিনটাকে সেলাই করে দেখি যে কিভাবে এটা সেলাই হবে। তো দেখতে পাচ্ছেন পিছনের দিকে আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানে ব্যাটারি লাগানোর জায়গা আছে, এটি ব্যাটারির মাধ্যমে চলে। আপনি যদি এইটাতে চারটা ব্যাটারি লাগিয়ে দেন, পেন্সিল ব্যাটারিগুলো, তাহলে এই মেশিনটাকে আপনি চালু করতে পারবেন। এটা কোনো রিচার্জেবল না, এটা ব্যাটারির মাধ্যমে চলে। বাজার থেকে ব্যাটারি আপনি কিনে নিয়ে এটা ব্যবহার করবেন। তো এই রকম ব্যাটারিগুলো আপনারা খেয়াল করলে দেখবেন যে এই রকম ব্যাটারিগুলো আপনারা বাজার থেকে কিনে নেবেন, কিনে নিয়ে আপনি এইটাতে লাগাবেন। তো ব্যাটারি কিন্তু সঠিকভাবে লাগালে এই মেশিনটা চলবে, অনেকেই ব্যাটারি সঠিকভাবে লাগায় না, বিধায় মেশিনটি চলে না। তো চারটি ব্যাটারি কিভাবে লাগাবেন আমি আপনাদেরকে দেখাই দিই। যে এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ পজিটিভ আছে, এখানে যে মোটা যে বাটনটা আছে এই বাটনটা ব্যাটারির যেই তলাটার সাথে যেন ভিড়ে, এই যে এটা মোটা আছে এটা তলার সাথে ভিড়বে, এবং এই পাশে দেখবেন যে ছোট বাটনটা আছে তো এটার মাথার দিকে যেন ওটা ভিড়ে, ঠিক আছে। এভাবে নেগেটিভ পজিটিভটা আপনারা একটু দেখে নেবেন। তো এইদিকে যদি খেয়াল করেন দেখেন এখানে ছোট বোতামটা ব্যাটারির যে মাথা সেই মাথার সাথে ভিড়বে, ঠিক আছে। এবং এই যে তলাটা, এই যে উপরে যে বড় বাটনটা সেটা হচ্ছে এই তলার সাথে ভিড়বে। তো এভাবে যদি আপনি ব্যাটারিটা যদি লাগান, ঠিক এই রকম খেয়াল করে দেখুন, ব্যাটারিটা আপনারা দেখে না যে এইভাবেই যদি লাগান তাহলে এই মেশিনটি অন হবে, তাছাড়া অন হবে না। ব্যাটারি লাগানোর কারণে, ভুলের কারণে এই মেশিনটা কিন্তু অনেকে অন করতে পারে না। তো আমি এটা লাগিয়ে দিলাম, লাগিয়ে তারপর আপনারা খেয়াল করলে দেখবেন ব্যাটারিটা সুন্দরভাবে লাগাইছে। এখানে একটি সুইচ বাটন আছে, এটাকে যদি আমি চাপ দিই তাহলে মেশিনটা কিন্তু চলিচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন, ঠিক আছে। তো আপনারা খেয়াল করে দেখবেন উপরের দিকে একটি সুইচ আছে। তো এই সুইচের এই অংশটা, এটাকে যদি হালকা এদিকে টেনে দেন তাহলে এটাকে যদি চাপ দেন এই যে মেশিনটা কিন্তু চলতে থাকবে। তো এভাবে কিন্তু আপনি এই মেশিনটা দিয়ে এখন সেলাই করতে পারবেন। আচ্ছা, তো মেশিনটা সেলাই করার আগে এই সুচটা আপনাকে উপরে তুলতে হবে, এই যে এখানে যে সুচ আছে, তো সুচটা উপরে তোলার জন্য এই চাকাটাকে আপনি ব্যবহার করবেন। এই চাকাটা যদি ঘুরান তাহলে খেয়াল করলে দেখবেন যে এটা উপরে আসছে। আপনি যদি চাকাটাকে এই দিকে ঘুরান তাহলে আপনার খেয়াল করলে দেখবেন যে এটা নিচের দিকে কিন্তু সুচটা দেবে যাচ্ছে। আপনার খেয়াল করছেন কি না জানি না, এই যে। আচ্ছা, আমি যদি আবার এটাকে চাকা হালকা হালকা করে ঘুরাই তাহলে এটা কিন্তু উপরের দিকে উঠবে। তার মানে কি সুইচটা এখন উপরে উঠে গেল। এখন এই এই জায়গাতে আমি কাপড় কিভাবে সেলাই করব, এই যে যে এই দিকে এই সুতোর একটি বাটন আছে, হ্যাঁ, এই সুতোটাকে আপনি এভাবে ভিড়িয়ে নেবেন। এখানে আরও অনেক সুতো দেওয়া আছে, বিভিন্ন কালারের আছে, আপনার কালারগুলো অনুযায়ী সুতো আপনি সেলাই করবেন। আমি সাদা কালার দিয়ে এটাকে লাগিয়ে নিলাম, লাগিয়ে এই সুইচের সাহায্যে আমি সুতোটা ঢুকাই দিলাম। এটা ঢুকানো ছিল আগে থেকে। এখানে কিন্তু আপনার আরও কিছু দেওয়া আছে, আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে সুচ কিভাবে সুতো লাগাতে হয় সেটার জন্য একটি কিন্তু পিন দেওয়া আছে। এই যে এখানে একটা পিন আপনারা দেখতে পাচ্ছেন, এই পিনের সাহায্যে আপনার সুতোটাকে লাগাতে পারবেন, খুলতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখে নিন আপনারা, এখানে অনেক কিছু দেওয়া আছে। আর সুতোটা যখন লাগানো হয়ে যাবে তখন
এটাকে আপনি হালকা একটু উপরের দিকে চাপ দিবেন চাপ দেওয়ার পর এই যে যে কাপড় আছে আমি আপনাকে দেখানোর জন্য কাপড়টা ঠিক সূচর সুতোর নিচে এই যে এভাবে ভিড়িয়ে দিবেন আচ্ছা কাপড়টাকে এখানে ভিড়ানোর পর আমি এটাকে সেলাই করব দেখুন দেখুন খুব সুন্দর কিন্তু সেলাই হচ্ছে আমার সেলাই করার অভিজ্ঞতা নাই আপনারা একটু দেখে নেবেন যারা বাড়িতে থাকেন তারা আপনারা জানেন আমি কোনোদিন কোনো সেলাইয়ের কাজ করিনি জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি দেখালাম তো এভাবে এই মেশিনের মাধ্যমে এটা সেলাই হবে সেলাই হওয়ার পর আমি কাপড়টাকে বের করে নিব ঠিক আছে আমি এই চাকাটা ঘোরালাম সুচটা উপরে চলে গেল আমি এই কাপড়টাকে সুন্দরভাবে এভাবে বের করে নিলাম বের করার পর এই কাপড়টাকে আপনি কেটে নেবেন কেটে নেওয়ার পর কেটে নেওয়ার পর আপনার সেলাইয়ের যে অংশটা এই সুতো দিয়ে সুন্দরভাবে এটাকে বেঁধে দিবেন বেঁধে না দিলে এটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে তো এভাবে আপনারা এই মিনি হ্যান্ড সুইং মেশিনের মাধ্যমে আপনারা কাপড়কে খুব সহজে সেলাই করতে পারবেন খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনি বাজারে সচরাচর পাবেন না এটা আমাদের কাছে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে এটা ডেলিভারি দিয়ে থাকি আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য নাম্বার দেওয়া আছে কিভাবে আপনি অর্ডার করবেন সেই নাম্বারগুলোতে কল করে আপনারা জেনে নিতে পারবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভাইবার নাম্বার দেওয়া আছে এবং ভিডিও নিচে ডেসক্রিপশানে এই পণ্যটি কেনার জন্য লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে গিয়েও এই পণ্যটিকে অর্ডার করতে পারবেন কমেন্ট বক্সেও এই পণ্যটি কেনার লিঙ্ক আমরা দিয়ে দিব ভিডিও নিচে ডেসক্রিপশানে এই পণ্যটি কীভাবে অর্ডার করবেন এর রিটার্ন পলিসি আছে কি না বা ডেলিভারি পদ্ধতি কী কীভাবে আপনি ডেলিভারিটা নেবেন চার্জ কত এই প্রোডাক্টের প্রাইস কত সব কিছু ভিডিও নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে আপনার সেটা একটু ফলো করে নেবেন এবং ভিডিওর উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে www.olpotakarbazar.com সেই সাইটে গিয়ে আমাদের অনেকগুলো পণ্য আছে সেইখান থেকে এই পণ্যটিকেও আপনারা আমাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবেন ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ